সুপ্রভাত বন্ধুরা, আজ 28শে জুন 2023, শুভ বুধবার। আজ রথযাত্রা, আজ উল্টো রথযাত্রা। সোমার প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। গুরুদেবকে প্রণাম জানিয়ে প্রভাতী চর্চায় আজ আমি পূজা পর্যায়ের এক কলি গান দিয়ে সূচনা করব। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নর নারী, মাঝে শান্তির বাড়ি। আজ লিপিকা কাব্যগ্রন্থ থেকে রথযাত্রা কবিতাটি বেছেছি। এই কবিতাটি আপাত দৃষ্টিতে মনে হবে রাজা রানীর গল্প, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে কবির জীবন দর্শন। বন্ধুদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমি শুরু করব। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো, হাতি শাল থেকে হাতি, ময়ূর পঙ্খী যায় সাড়ে সাড়ে, আর বল্লম হাতে সাড়ে সাড়ে সিপাই শান্ত্রি, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি, হাতি যখন সেইখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখে ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলব, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে। মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ। মন্ত্রী বললে, তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না। সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই। দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো। দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ। দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো,
আনন্দ থেকো। রথযাত্রার দিন খুব আনন্দে কাটিও। সবাই আসি, বিদায় বন্ধুরা, প্রণাম।